ইমিগ্রেশনের এই লাইনে হাজিদের দাঁড়ানোর কথা ছিল আরো পাঁচ ঘন্টা আগে কিন্তু যাত্রী স্বল্পতার কারণে বাংলাদেশ বিমানের বুধবারের সকালের ফ্লাইট পিছিয়ে দেয়া হয় বিকেল তিনটায় কিছুটা ভোগান্তি হলেও শেষ পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়ে বেশ আনন্দিত হাজিরা ফ্লাইট পাঁচ ঘন্টার মতো ডিলে হয়েছে তারপরে আল্লাহর কাজে আসি একটু ধৈর্য ধারণ করতেই হবে একটু তো ভালো উদ্দেশ্যে যাচ্ছি হজ করতে তবে হজ করতে গেলে তো কঠিন পরিশ্রম ধৈর্য ধারণ করতে হবে এই পাঁচ ঘন্টা আমি আমাদের সাথীদের বলেছি যে এটা একটা পরীক্ষা আমাদের এদিকে এখনো সাত শতাধিক হজ যাত্রীর ভিসা হয়নি তবে তাদের এই সমস্যা সমাধানে সময় বাড়িয়েছে সৌদি দূতাবাস যেসব এজেন্সির কারণে হজ যাত্রীরা ভিসা সমস্যায় পড়েছেন তাদের শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে হজ অফিস কোন এজেন্সি যদি স্বেচ্ছায় কোনো হজ যাত্রীকে বঞ্চিত করে তার হজ যাত্রাকে ব্যাহত করে যেতে না পারেন তাহলে পারে সে এজেন্সি কোনোভাবেই শাস্তির আওতার বাইরে থাকবেন না এদিকে হজ এজেন্সিগুলোর দুর্নীতি বন্ধে তাদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়কে হাবের সহায়তা নিতে পরামর্শ দিয়েছেন সংগঠনের এই নেতা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ করব ভবিষ্যতে কোনো হজ লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে হাবের সুপারিশ এখানে অন্তর্ভুক্ত করা হোক এবছর তালিকাভুক্ত কোন যাত্রী বাদ পড়বেন না বলেও আশ্বস্ত করেছেন তিনি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা